বর্তমানে আইনজীবীদের মামলা নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করার সদিচ্ছার অভাবই বিচার প্রার্থীদের বিচার না পাওয়ার জন্য দায়ী বলে মন্তব্য করেন বিচারপতি এবিএম খায়রুল হক। তবে এ দায় শুধু তাদেরই নয়, আইনজীবীরা দায়ী এটা আমি কখনো বলবো না। এটা তো পার্সেন্টেজ হিসেবে বলা যায় না। ধরেন দুপক্ষই তো লয়ার থাকে, এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে। যেখানে আপনি বলবেন যে এত পার্সেন্ট মামলা হেরে গেছে, ও অন্যদিকে অন্য পক্ষ তো বলবো এত পার্সেন্ট মামলা আমরা জিতে গেছি। ওনার এই কথাটা যদি একটু ফলো করা যায় তাতে আমাদের বিচার বিভাগেরই উন্নতিই হবে। তিনি বলেন নতুন বিচারক নিয়োগ না দেওয়া ও 50 বছরের অবহেলার ফলাফল বর্তমান মামলা জট। 1700 বিচারকের পদ থাকলেও 500ই ফাঁকা। লিটিগেশন বাড়ছে অথচ কিন্তু বিচারকের সংখ্যা কিন্তু তেমন ভাবে বাড়েনি। তেমন ভাবে মানে কি গভর্নমেন্ট এটা ফিলই করেনি। কোর্ট তৈরি করা হচ্ছে নতুন, কিন্তু বিচারক তো নতুন আসছেন না, ওই আগের এক্সিস্টিং বিচারকগণই এই কোর্ট প্রিজাইড ওভার করছেন। মানে তার যার ইন এডিশন টু হিজ ডিউটিস তার আগের যে দায়িত্ব ছিল সে মামলাও করতে হচ্ছে, নতুন আইনে যে নতুন নতুন বিচার ব্যবস্থায় নতুন নতুন মামলা আসছে সেগুলাও করতে হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও কথা বলেন আইন কমিশনের চেয়ারম্যান। সকল ম্যাজিস্ট্রেট জাজেস সবাই স্বাধীন। একজন চিফ জাস্টিস কোনো ম্যাজিস্ট্রেটকে বলতে পারবেন না যে এইভাবে রায় দাও, বললে এটা কন্টেম্প্ট হয়ে যাবে। কিন্তু জাজ নিজে স্বাধীন ফিল করেন কিনা, যদি সেখানে খামতি থাকে ঘাটতি থাকে তাহলে যত আইনই করেন না কেন উনি কখনো স্বাধীন হবেন না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।